আজকের জুমা পড়াতে পারবো এটার কোনো বিশ্বাসও ছিল না। আজকেরই জুমা নাও হতে পারত, এই জুমায় এই কথা ঘোষণা হতে পারত যে তিনি আর দুনিয়াতে নাই। যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যেতে পারতাম। আজকের এখানে আপনাদের অনেকের কাছে যাদের কাছে আলোচনা আছে তারা দেখতেন এটা একটা ছবির মতো হয়ে যেত যে উনি এখন শুধু ভিডিওতে আছে আলোচনায় আছে কিন্তু বাস্তবে নেই। এই জায়গাটায় হয়তো অন্য কেউ বসে খুতবা দিতেন, এটাই দুনিয়ার নিয়ম। প্রত্যেকটা এই ধরনের ঘটনা মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়। কেউ যদি কোন ওয়াইজ বক্তা খুঁজতে চায় যার কাছ থেকে নসিহত শুনবে, ফাল মাউতু ইয়াকফি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হচ্ছে তার জন্য এতটুকুনি যথেষ্ট, মৃত্যু তার জন্য যথেষ্ট। মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করে তার পরিবর্তন হওয়ার জন্য আর তেমন কোন নসিহত লাগে না। আল্লাহু আকবার। মৃত্যু আসবে এই কথা যদি আপনি মনে রাখেন, এখান থেকে যদি আপনি ইবরত হাসিল করেন, বিপদ থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনার জীবনটা পরিবর্তন হবে, জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাঙিয়ে দিবেন। কোরআনটাকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, মান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি, যে কোরআনটাকে বন্ধু বানায় বন্ধু হিসেবে কোরআনটা তার জন্য যথেষ্ট। মান আরাদা সাহিবান ফাল্লাহু ইয়াকফি, যেই লোকটা নিজের পরম বন্ধু খোঁজে ফাল্লাহু ইয়াকফি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহকে বন্ধু বানান। আপনার মৃত্যু দেখার পরে যে কোনো মানুষের মৃত্যুকে আপনি নসিহতকারী বানান, আপনি কোরআনটাকে আপনার সঙ্গী বানায় নেন। ওয়ামান আরাদা গিনান ফালকানাতু ইয়াকফি, আপনি যদি ধনী হতে চান আপনি অল্পে তুষ্ট থাকেন। আপনি যখন এই আমলগুলা করবেন যিনি আপনাকে কল্যাণ দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। আর যদি আপনার মনটা অল্পে তুষ্ট না হয়, আল্লাহকে বন্ধু বানাতে না পারেন, কোরআনকে যদি আপনি সঙ্গী বানাতে না পারেন, আমার আল্লাহকে যদি বন্ধু বানাতে না পারেন, মৃত্যুকে যদি আপনি আপনার জীবন পরিবর্তনের নসিহতকারী বানাতে না পারেন, ফালা খায়রা লাহু, ওই লোকটার জন্য আর কোনো কল্যাণ থাকে না। প্রত্যেকটা বিপদ যখন আল্লাহ দেন, এই বিপদের মধ্য থেকে যিনি গোলামটাকে সামনের দিনের জন্য কবুল করে নেন তিনি কে। এই জন্য যখনই বিপদে পড়ে যায় আমরা, আমি সেই দিন আশ্চর্য হয়েছি এই গোটা ওয়াজের সিজনে আমি একদিনও এই আয়াতের তাফসির করতে যাইনি, একদিনও আমি এই আয়াতের তাফসির করি নাই গোটা সিজনে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, এই আয়াতের তাফসিরটা আমি সেদিন চিড়াঙ্গে করছিলাম। আমি কল্পনাও করতে পারি নাই যে এই আলোচনার পরে আমি যখন খেতে বসেছি, একজন আলোচক তিনি এসেছিলেন আমার সঙ্গে, লম্বা পথ সফর করেছেন, তার বাড়িটা যেহেতু 3-4 কিলোমিটার দূরে, আমি চিন্তা করলাম ঠিক আছে এতটুকুন জায়গা ওনাকে অন্তত আমি পাঠিয়ে দিই, এটা একটা ইসলামের সুন্দর কাটিসি ভদ্রতা হবে, সাওয়াবের কাজ হলো, লোকটা হেঁটে যাবে কষ্ট করবে, পাঠিয়ে দিলাম। আসার পথে গাড়ির মধ্যে দুইজন ছিল, গাড়িটা টার্ন করতে গিয়ে কেমন যেন আল্লাহ তাআলার ফয়সালা, কাদার মাকদুরা, চলে গেল পুকুরে। এই যে একটা বিপদ হলো সম্পদের, সম্পদের এই বিপদের মধ্য দিয়ে আমিও তো সেখানে থাকতে পারতাম, আল্লাহ তাআলা না রেখে গাড়িটার উপর দিয়ে গেল। দুইজন যারা ছিল তারা গ্লাস ভেঙে বের হয়েছে, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করলেন। আল্লাহ আমাকে শিখাই দিলেন, গোলাম
আরো বেশি সতর্ক হওয়া দরকার এবং আরো বেশি তোমার আমল করা দরকার, নিজের জীবনে পরিবর্তন আনা দরকার। এই প্রত্যেকটা বিপদের মধ্যে যিনি শিক্ষা রাখেন তিনি কে? আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আবার আপনাদের সাথে দেখা করায় দিয়েছেন। আমি আশ্চর্য হয়েছি যে বাচ্চাদের মধ্যে কি থাকে। আমার ছোট্ট বাচ্চাটা সেদিন যখন আমি চিটাঙ্গের উদ্দেশ্যে বের হই, আমার ছোট্ট বাচ্চা 3 বছর বয়স, সে প্রতি সময় বের হওয়ার সময় বলে আব্বা গাড়ি উঠব, কিন্তু ওই দিন হঠাৎ করে বলতেছে আব্বু গাড়ি ভাঙ্গা। আমি আশ্চর্য হয়ে গেলাম, সারাটা পথ আমি দুশ্চিন্তায় ছিলাম যে ছেলেটি এই কথা বললো হঠাৎ করে, এবং ঠিকই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিপদ আসে। বিপদের আগে আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে, কিন্তু আমরা অনেক সময় সতর্ক হই না, আর যেটা তাকদিরে থাকে সেটা ঘটে যায়। যখনই ঘটে যায় তখনই আমাদের মনে রাখতে হবে তাকদিরের ভালো মন্দ যিনি দান করেন তিনি কি, এবং সেই মুহূর্তে যদি কেউ শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ বিপদ তুমি দিয়েছো, তুমি এর চাইতে বড় বিপদ দিতে পারতে, ওই মুহূর্তে যদি কেউ শুকরিয়া আদায় করতে পারে তাকি আল্লাহ রাব্বুল আরমিন ওই বিপদ থেকে কাটিয়ে আরো ভালো কিছু আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী যখন ইন্তেকাল করলেন, স্বামীর মায়ায় তিনি আল্লাহর কাছে পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা, আয় আল্লাহ নিশ্চয় আমরা আপনার জন্য আপনার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। রব্বুল আলামিন যেই মুসিবতের মধ্যে আমি পড়েছি এই মুসিবত থেকে ভালো কোনো কিছু আপনি আমাকে দান করে দিন, এই মুসিবত থেকে ভালো কোনো কিছু আপনি দান করে দিন। উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি যখন পড়া শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সালামাকে কবুল করলেন, এতটা কবুল উম্মে সালামা হয়ে গেলেন, এতটা মঞ্জুর আল্লাহ করে নিলেন, উম্মে সালামার দাম এত বেড়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ফেললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়া করতেছিলেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আপনি এই মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, ওয়াখলুফলি খায়রান মিনহা, এর চাইতে ভালো কিছু আল্লাহ আপনি আমাকে দান করেন। দোয়াটা করতে দেরি হলো, আল্লাহ কবুল করতে দেরি করলেন না। উম্মে সালামার স্বামীর চাইতে সেরা স্বামী আল্লাহ রাব্বুল আলামিন, জগতের শ্রেষ্ঠ মানুষ, নবীকুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আল্লাহ রাসূলের সাথে উম্মে সালামার বিবাহের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যারা বসা আছি আজকের এই জুমা থেকে এই শিক্ষা আমরা জীবনে নিব, আল্লাহর উপরে ভাগ্যের ভালো মন্দটা ছেড়ে দিব, ভাগ্যের ভালো মন্দটা ছেড়ে দিই, এইটা আমরা বিশ্বাস করব। লা ইয়াখাফান্নাল আব্দু ইল্লা যামবা ওয়া লা ইয়ারজুউন্না ইল্লা রাব্বা, বান্দা শুধু আশা করবে আল্লাহর কাছে, আর আশা আল্লাহর কাছে করি গুনাহের জন্য ব্যথিত হবে, কান্নাকাটি করবে, গুনাটাকে ভয় পাবে যে আমার গুনার কারণে আল্লাহ এত বড় বড় বিপদ দিচ্ছে, আমার গুনার কারণে এত বড় বড় ক্ষতি হচ্ছে। আমরা যখনই গুনাহ ছেড়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আমাদেরকে শুভ সংবাদ দিবেন। শুধু শুভ সংবাদ দিবেন না, যখন আমরা বিপদে থাকি, মুসিবতে থাকি, টেনশন করি, পেরেশান হই, এই প্রত্যেক পেরেশানির কারণেও যিনি আমাদের গুনাহ মাফ করে দেন তিনি কে? আল্লাহ যখন দেখে বান্দা পেরেশান, এই পেরেশানির কারণে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। এই জন্য জুমা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, আমরা ছোটখাটো বিপদে পড়তে পারি, এই বিপদ থেকে উত্তরণের জন্য সবর লাগবে, প্রত্যেকটা বিপদে আমাদেরকে শিক্ষা নিতে হবে।
কারণ মোমেন হচ্ছে মোমেনের চারিত্রিক পরিচয় দিতে গিয়ে রসুল বললেন গিরুন করিম, মোমেনরা হচ্ছে সম্ভ্রান্ত বোকা। মোমেন এক গর্তে দুইবার আঘাত খায় না। এই জন্য প্রত্যেকটা মুসিবত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে মোমেন হচ্ছে গিরুন করিম, সম্ভ্রান্ত বোকা। সে একটি গর্তের ভিতরে দুবার আঘাত প্রাপ্ত হয় না, দুইবার পতিত হয় না। এই জন্য মোমেন শিক্ষা নিবে প্রত্যেকটা বিপদ থেকে। আর প্রত্যেকবার যখন আপনি বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে গেলে বেশি বেশি ইস্তেগফার করবেন। এই ইস্তেগফারের দ্বারা যিনি আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিবের শাদ করেন মান লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। গোলাম যখন ইস্তেগফার আদায় করে, আমি আল্লাহর কাছে যখন ইস্তেগফার করে বিপদ থেকে যখন ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার পড়ার কারণে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তার বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করি। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তাগুলো আমি আল্লাহ দূর করে দিই, আমি আল্লাহ তার দুশ্চিন্তাগুলো মুছে দিই। যিনি বালা মুসিবত দুশ্চিন্তা থেকে হেফাজতে রাখতে পারেন তিনি কে? আল্লাহ। এজন্য পেরেশানির কারণ নেই।